রাজ্যজুড়ি বিহুর আনন্দর মাজতে আলফা স্বাধীনর শিবিরত রঙালী বিহুর উৎসাহ। অজ্ঞাত স্থানত আলফা স্বাধীনর শিবিরত পরম্পরাগত সাজপাৰ পরিধান করে বিহু নাচি আনন্দ উপভোগ করলে আলফার নেতা কেদারে। নতুন বছর আর রঙালী বিহুর শুভেচ্ছা জ্ঞাপন করলে আলফা স্বাধীনর মুখ্য সর্বাধিনায়ক পরেশ বড়ুয়া। হাইতাল বুলাও গো সুকা ফাই গড়ুতা মহাজাতি রেকতা আজি দেখুন থান বান ও বিশ্বতেই ইয়ার সম্মান স্ট্রং মানে মাইথন স্টিল। আর একটা ব্রেক
ব্রেকিং নিউজ। গরু বিহুর দিনায় গুয়াহাটীত এক জঘন্য ঘটনা সংঘটিত হয়েছে। এগারী যুবতীক অপহরণ করে ধর্ষণের অভিযোগ তিনি যুবকর বিরুদ্ধে। রাজপথরপর অপহরণ করে নি ধর্ষণ করার অভিযোগ। এখন গাড়িতে আসছিল তিনি অভিযুক্ত যুবক। অভিযুক্ত যুবক কেজন হয়েছে অলক ঘোষ, বিপুল সিং, প্রদীপ দে। আরক্ষী আটক করেছে দুজনক, পলাতক হয়ে আছে এজন। আরক্ষী ধর্ষণের ব্যবহার করা বাহনখনও জব্দ করেছে। গোচর নিদিবলে বন্দুক দেখায় যুবতীগীক আনকি ভাবুকি দিয়া হয়েছিল। গরু বিহুর দিনায় মহানগরীতে চাঞ্চল্যকর ঘটনা সংঘটিত হয়েছে। শনিবারে পুয়া লাল গণেশত সংঘটিত হয়েছে এই নারকীয় ঘটনা। পুয়ার ভাগতে এনে ধরনের বাহন লৈ আহি, গাড়ি লৈ আহি এই তিনি দুর্বৃত্তই এগারী যুবতীক অপহরণ করে। অলক ঘোষ, বিপুল সিং, প্রদীপ দে ইতিমধ্যে দুজনক গ্রেপ্তার করা হয়েছে। আমার সঙ্গে দীপাঙ্কর আছে, অধিক জানাব সমগ্র ঘটনা সন্দর্ভ। দীপাঙ্কর, নিশ্চয় বাপরি, সেই ভয়ঙ্কর ঘটনার আমি সবিশেষ দর্শকসকলক জানাইছো, কিন্তু অতি লজ্জাজনক আরক্ষীর স্থিতিটি বর্তমান। কারণ ফটাশী লামবাড়ি থানাত ভুক্তভোগী যুবতীগীকে এজাহার দাখিল করার পিছতো যি দুজন যুবকক আরক্ষী প্রথমে আটক করেছিল, ফুটপোস্ট করিলে, আর ডিটেনের পিছত যুবক দুজনক যাবলে দিয়া হল। অর্থাৎ সমগ্র ঘটনার এক প্রকার ওর পেলার এক প্রকার নাটকীয় রূপ দেখবলে পাওয়া গেছে গোটাই বিষয়ট। আর আরক্ষীর সমগ্র বিষয়টুক বর্তমান মুখ খুলিছে ভুক্তভোগী যুবতীগী। আর কিছু সময় পিছত আমি ভুক্তভোগী যুবতীগীর ভাষ্য আমি দর্শকসকলক শুনাবলে সক্ষম হম। কিন্তু যুবতীগীকে বিস্ফোরক কেতবোর মন্তব্য করেছে যে গরু বিহুর দিনাখন পাঁচ গাড়ি অহা তিনি দুর্বৃত্তই পিস্তল দেখুয়ায় ভাবুকি দি ধর্ষণের এক প্রকার অভিযোগ। গতি গোটেই বিষয়টুক আরক্ষী যদরে অনুসন্ধান আগবাব লাগিছিল বা আরক্ষী যদরে দুর্বৃত্তর বিরুদ্ধে কঠোর হব লাগিছিল, কিন্তু গোটেই বিষয়টুত কিন্তু আরক্ষীর একটা রহস্যর গুণ। আরক্ষী দুজনক আটক করেছে, এজন পলাতক হয়ে আছে, শেহতিয়া খবর পাপরি? পলাতকর অবস্থাটা আমি সবিশেষ তথ্য জানাইছো দর্শকসকলক, কিন্তু যি দুজন যুবকক প্রথমে আরক্ষী আটক করেছিল সেই দুজন যুবককও আরক্ষীয়ে মুকলাই দিছে। এটা ভয়ঙ্কর অভিযোগ এই মুহূর্তে আরক্ষীর বিরুদ্ধে। গতিকে যুবতীগীকে অর্থাৎ অভিযোগ দিছে এগারী যুবতীয়ে, তারপর আটক করে মুকলাই দিছে আরক্ষীর স্থিতি এই ক্ষেত্রে যথেষ্ট সন্দেহজনক। নিশ্চয় বাপরি, যে লিখিত এখন এজাহার দিয়া হয়েছে তথ্য প্রমাণের ক্ষেত্রে চাগে আরক্ষী এটা নিজে নিজের স্থিতি প্রকাশ করেছে। কারণ যুবতীগীকে কৈছে যে কোনো ধরনের সিসিটিভি ভিজুয়েলস লাভ করবলে সক্ষম হওয়া নাই আরক্ষীয়ে। অর্থাৎ অতিকৈ ব্যস্ত অঞ্চল লাল গণেশ, আপনি কল্পনা করক দিনে রাতে যে ধরনের একটা ব্যস্ততাপূর্ণ অঞ্চল থাকে সেই স্থানটুকুরাতে গরু বিহুর দিনাখন এই ধরনের একটা জঘন্য ঘটনা ঘটেছে। আপনাদের কথা পাতিছিলে যুবতীগীকে এই যুবক তিনজনক চিনি পাইছিল নাকি, পূর্বরেপরা পরিচিত আছিল? নিশ্চয় পূর্বরে পৰা পরিচিত আছিল, আর বন্ধু সুলভ যি ধরনের চাল চলন থাকে সেই ধরনের কার্যকলাপর মাজতে এটা জঘন্য ঘটনার তথ্য প্রকাশ পালে। যুবতীগীকে স্পষ্টভাবে এখন লিখিত এজাহার দাখিল করেছে, যত উল্লেখ করেছে যে পিস্তল দেখুয়ায় ভাবুকি প্রদান করা হয়েছে, পাঁচ গাড়ি এখনে আহিছিল তিনি দুর্বৃত্তর নাম সন্নিবিষ্ট করা হয়েছে, তারপর দুজন যুবকক আরক্ষীয়ে আটক করেছিল প্রথম অবস্থা। চিনা পরিচিত লোক আছিল আর ঘটনা সংঘটিত বন্ধু বলে ভাবি আসলে ইমান দিনে, কিন্তু গরু বিহুর দিনাখন এই ঘটনা সংঘটিত হয়েছে যে অপহরণ করে ধর্ষণ করা হয়েছে। এয়া হয়েছে যুবতীগীর অভিযোগ যে লিখিত এজাহার দিছে ইতিমধ্যে। নিশ্চয় গোটেই বিষয়টুক এই মুহূর্তে তো আরক্ষীয়ে যি ধরনের একটা রহস্যর স্থিতি লৈছে, যদি হাম পেলাব বিচারে তাহলে নিশ্চয় এই যুবক কেজনক যেহেতু নাম পরিচিত সহ গাড়ির নাম্বার সহ আরক্ষীক তথ্য প্রকাশ করেছে যুবতীগীকে, গতি আরক্ষীর ভাবে অতি সহজ গোটেই বিষয়টি অনুসন্ধান করার ক্ষেত্রে। যদি যুবক কেজনক সচাকই আটক করে যাবলে দিছে তাহলে নিশ্চয় তাহলে সর্বসাধারণের ন্যায় বিষয়টুক এই মুহূর্তে ডাঙর প্রশ্ন হব। কারণ যুবতী সুরক্ষার কথা কোয়া হয়, মহিলা অসুরক্ষিত কথার তথ্য প্রকাশ পায়, কিন্তু এনে অবস্থাতে এজন ভুক্তভোগী যুবতীয়ে গিয়ে যেটা থানাত লিখিত এজাহার দিব, তারপর আরক্ষীর এই ধরনের স্থিতিক যদি প্রশ্ন উত্থাপন হয় তাহলে নিশ্চয় আরক্ষীর উপর আস্থা জনসাধারণের কি কিভাবে থাকবে? নিশ্চয় দীপাঙ্কর, ধন্যবাদ জানাম। আরক্ষীর উপর কিহর আশ্বাস বা বিশ্বাস থাকিল যেতিয়া লিখিত অভিযোগের পিছতো আরক্ষী আটক করে দুই যুবকক যাবলে দিলে আর এজন যুবকক এতিয়ালৈকে আরক্ষীয়ে গ্রেপ্তার করবলে বা আটক করবলে সক্ষম হওয়া নাই, কারণ যুবকজন এতিয়া পলাতক অবস্থাত আছে। বিহুর উৎসাহর মাজতে গোলাঘাটত এগারী কিশোরী নিরুদ্দেশ হয়ে আছে। 2 এপ্রিলর প্রায় নিরুদ্দেশ গোলাঘাট চানমারী এগারী 16 বছরীয় কিশোরী। ঘটনার আড়ত এগারী উচ্চপদস্থ আরক্ষী বিষয়ার পুত্র জড়িত থাকার সন্দেহ। দুশ্চিন্তা এটা উজাগরে দিন কটাইছে পিতৃ মাতৃ। জনৈক পাটোয়ারী উপাধির লোকজনের কন্যা বিগত